2015 সালে চলচ্চিত্র শিল্পকে ভয়াবহ ব্যবসায়িক বিপর্যয়ের আরেকটি বছর হিসেবে চিহ্নিত করছেন চলচ্চিত্র ব্যবসায়ীরা। অনেকের মতে বাংলা চলচ্চিত্র আবারও মুখ ফিরে তাকাবে, আর অনেকের মতে কেবলই ধ্বংসের দিকে যাচ্ছে এই শিল্প। কম বেশি সিনেমা নির্মাণ হয়েছে, মুক্তি পেয়েছে, কিন্তু ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে কতটুকু? দর্শক, 2015 সালের চলচ্চিত্র নিয়ে থাকছে এবারে সালতামামি। চলচ্চিত্রে খরা চলছে বেশ কয়েক বছর ধরে, প্রতি বছর কমছে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা। সেই ধারাবাহিকতা থেকে বাদ পড়েনি 2015 সাল। গত বছরের তুলনায় এবছর মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা কম। এবছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 66টি চলচ্চিত্র, যার মধ্যে আছে ভারত থেকে আমদানিকৃত চলচ্চিত্র। সিনেমার নির্মাণ কমছে, এর অনেকগুলো কারণ আছে। এর অন্যতম কারণ হচ্ছে যে সিনেমার ভিডিও পাইরেসি। আমরা মৌলিক গল্পের উপরে যাচ্ছি না, আমরা হচ্ছে যে তামিল ছবির নকল দেখে দেখে ছবি করছি। প্রজেকশনের প্রবলেম, হলের প্রবলেম, হলের পরিবেশের প্রবলেম। অত্যন্ত দুঃখের সাথে হলেও আমি কথা বলবো যে জেনুইন লেখকরা এখন চিত্রনাট্য লিখছেন না। যারা করছেন তাদের মধ্যে খুব কম সংখ্যকই আমি জেনুইন লেখক বলে মনে করি। এতে হয়তো আমার উপরে অনেকেই ক্ষুব্ধ হবেন। 2015 সালের 2 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বছরের প্রথম সিনেমা গেম, যদিও ব্যবসায়িকভাবে সফল হয়নি সিনেমাটি। এরপর একে একে মুক্তি পায় 65টি চলচ্চিত্র, যেগুলো আমাদের জানেন যে যেগুলো আমরা ইম্পোর্ট করে এনেছিলাম, আমদানি করেছিলাম, সেই চলচ্চিত্র একটাও চলেনি। যৌথ প্রযোজনার নামে যেগুলো ছবি করেছি, অ্যাকচুয়ালি সবগুলোই হয়নি। এখানে যৌথ প্রতারণাও হয়েছে, প্রযোজনা হয়নি। তো যেগুলো প্রযোজনা হয়েছে সেগুলোও ভালো গিয়েছে, এবং যেগুলো প্রতারণা হয়েছে সেগুলো ভালো গেছে। তার অর্থ আমি এটা বলতে চাচ্ছি যে যৌথ প্রযোজনার ছবি ভালো যায়। 2015 সালে ঢাকায় চলচ্চিত্রের নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন 30 জন, যাদের মধ্যে আলোচনায় আসতে পেরেছেন কয়েকজন। 2015 সালে আবির্ভাব ঘটে 32 জন নতুন নায়ক নায়িকার, তবে নায়কদের থেকে আলোচনায় বেশি ছিলেন নায়িকারা। পুরাতন নতুন বলে কথা নেই, আসলে সবার ছবি লস হচ্ছে, শাকিব খানের ছবিও লস হচ্ছে। তার মানে কি শাকিব খান গ্রহণযোগ্য না? আমাদের নির্মাণ থেকে প্রদর্শন পর্যন্ত সব জায়গায় গলদ আছে, সেইটা দূরীভূত করতে পারলে এই নতুনরা যাদের মধ্যে আসলেই পটেন্সিয়ালিটি আছে তারাও একদিন অ্যাডজাস্ট করতে পারবে আমার ধারণা। সারা দেশে প্রেক্ষাগৃহের অস্তিত্ব আছে 319টি, কিন্তু সিনেমা মুক্তি পায় মাত্র 215টি প্রেক্ষাগৃহে। সেই হিসেবে এখন পর্যন্ত আমাদের দেশের সিনেমার মার্কেট মাত্র 1,25,00,000 টাকার। বছর জুড়ে মুক্তিপ্রাপ্ত 66টি চলচ্চিত্রের মধ্যে ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি একটিও, তবে আলোচনায় এসেছে কয়েকটি সিনেমা। আলোচনায় থেকেও পুঁজি ফেরত আনতে পারেনি সিনেমাগুলো, শুধুমাত্র পুঁজি ফেরত পেয়েছে ব্ল্যাক মানি। আর অন্যদিকে ফ্লপ সিনেমার তালিকায় এসেছে 2 পৃথিবী ও এই তো প্রেমের নাম। যে দু একটা ছবি ব্যবসা করেছে বলে মনে হয়েছে, সত্যিকার অর্থে ব্যাপক অর্থে যে হিট ছবি বলতে যা বোঝায় সেরকম কিছু কোনো ছবি হয়েছে বলে আমার মনে হয়। এবছরের সিনেমার সংখ্যা আর আলোচনার দিক থেকে নায়কের তালিকায় এগিয়ে আছে শাকিব খান, আর গত বছরের নায়িকার তালিকায় থাকা অপু বিশ্বাস ও মাহিকে পেছনে ফেলে শীর্ষে চলে এসেছে পরিমণি। নিম্নমানের চলচ্চিত্র, সিনেমা হলের দুরবস্থা, দর্শক পছন্দের তারকার অভাব, গুণী নির্মাতার অভাব আর ভিডিও পাইরেসি, এইসব কারণে কমছে চলচ্চিত্রের সংখ্যা। 2015 সালের মন্দাভাব কাটিয়ে আসছে নতুন বছর, চলচ্চিত্রে আশার আলো জ্বলবে এমনটি প্রত্যাশা চলচ্চিত্র অঙ্গনের প্রতিটি মানুষের। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। Thank you.